ওয়েলকাম এভরিওয়ান আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম তো আজকে দেখো আমরা নবম শ্রেণীর যে গণিত প্রকাশ বইটি আছে তার আমরা কষে দেখি থ্রি শুরু করেছিলাম এবং আমরা বেশ কিছু সমস্যা করেছি আমরা চারের দাগে দুইয়ের অঙ্ক পর্যন্ত করেছি আমরা দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ তৈরি করেছি এবং সেই সমীকরণ থেকে আমরা লেখচিত্র অঙ্কন করেছি তো দুটো তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে করতে হবে যারা মিস করেছো একবার দেখে নাও আজকের এই ভিডিওটি দেখো ভীষণই গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের নিশ্চয়ই ভীষণভাবেই কাজে লাগবে তো দেখো আমরা প্রথমে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ তৈরি করব এবং সেই সমীকরণকে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করব। তো তিনের অঙ্কটা দেখতে পাচ্ছ বলা আছে কোনো ভগ্নাংশের লব হরের প্রত্যেকটির সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশটির মান সাতের নয় হয় এরকম একটা বক্তব্য দেওয়া আছে তো আমরা এটাকে কিভাবে সমীকরণ আকারে প্রকাশ করি দেখে না তো দেখো এখানে দেখাচ্ছি চারের দাগের তিনের অঙ্কটা আমরা প্রথমে সমীকরণটা নির্ণয় করব। তো দেখো আমরা কি করব মনে করি ভগ্নাংশটির লব এক্স হর ওয়াই ঠিক আছে আমাদেরকে যেহেতু দুই চল বিশিষ্ট করতে হবে সমীকরণ তো দুই চল বিশিষ্ট আমরা এক্স আর ওয়াই ধরে নিলাম এবং একঘাত সমীকরণ তো দেখে নাও কীভাবে করছি তাহলে ভগ্নাংশটি লব এক্স হর ওয়াই যদি হয় তাহলে ভগ্নাংশটি কীভাবে দেখে নাও অতএব ভগ্নাংশটি হল কী হবে এক্স বাই ওয়াই এবার কী বলেছে এবারে দেখো বলা আছে তো প্রশ্নানুসারে বা শর্তানুসারে যে কোনো হোক না কেন আমরা প্রশ্নানুসারে লিখছি প্রশ্নানুসারে কী বলেছে লব এবং হর লব আর হর প্রত্যেকটির সাথে যদি দুই যোগ করা হয় এক্স প্লাস টু বাই ওয়াই প্লাস টু সমান হবে সেভেন বাই নাইন হয়ে গেল এবার এটাকে আমরা একটু সমীকরণের আকারে প্রকাশ করবো তো দেখো আমরা এইভাবে কোনাকো গুণ করব তো নয়ের সাথে এক্স প্লাস টু গুণ হবে তো আমরা পাবো নাইন এক্স প্লাস এইটিন ইকুয়াল টু পাবো সেভেন ওয়াই প্লাস ফরটিন এবার দেখো আমরা কী করব নাইন এক্স সেভেন ওয়াইকে এই পাশে নিয়ে এলে হবে মাইনাস সেভেন ওয়াই প্লাস আঠেরো মাইনাস চোদ্দো ইকুয়াল টু জিরো বা নাইন এক্স মাইনাস সেভেন্ল ফোর প্লাস মাইনাস তো প্লাস ফোর হবে ইকুয়াল টু জিরো ইহাই নির্ণেয় সমীকরণ ঠিক আছে ইহাই নির্ণেয় দেখো একঘাত বিশিষ্ট এবং দ্বিচলযুক্ত একটা সমীকরণ পেলাম ইহাই নির্ণেয় সমীকরণ এবার আমরা কী করব এই সমীকরণ থেকে এক্সো ওয়াই এর মান বের করে আমরা অর্থাৎ বিন্দুগুলো বের করব কমপক্ষে তোমাদেরকে বলেছিলাম তিনটে বিন্দু বের করতে হবে তো তিনটে বিন্দু বের করে আমরা কিন্তু লেখচিত্র আঁকব তো দেখো আমরা এখান থেকে এটা আর একটু সিম্প্লিফাই করে নিচ্ছি তো আমরা যদি এটাকে এইভাবে লিখি নাইন এক্স সমান সেভেন ওয়াই মাইনাস ফোর বা এক্স সমান সেভেন ওয়াই মাইনাস ফোর বাই নাইন এ আকারে লিখলাম এরপরে আমরা কী করবো এক্স এবং ওয়াইয়ের মান বের করবো তিনটে তো দেখো এখানে আমরা এমনভাবে মান নেবো যাতে করে আমরা এক্স ওয়াইয়ের মান পূর্ণ সংখ্যায় পাই তো কী নিতে হবে দেখো তো আমার মনে হয় এখান থেকে দেখো এইভাবে তোমরা অন্য সমীকরণকে প্রকাশ করে সহজে যদি মান পাও মান বের করতে পারো কিন্তু তোমাদেরকে বলি এখানে আমাদের মান বের করাটা বেশি সোজা হবে এই জায়গা থেকে ঠিক আছে কিভাবে দেখো না এক্স এবং ওয়াই এমনভাবে আছে তার সাথে দুই যোগ করলে সাতের নয় আসবে তো দেখো আমরা খুব সহজে এখানে এক্স আর ওয়াইয়ের একটা সুন্দর মান বুঝতে পারছি তো ওয়াইয়ের মান কত দেখো ওয়াইয়ের মান আমরা যদি সাত ধরি তাহলে এক্সের মানটা হয়ে যাবে পাঁচ ঠিক আছে বুঝতে পারলে নিশ্চয়ই আমরা এই চেহারাটা লক্ষ্য করব এই চেহারা থেকে দেখো আমরা খুব সহজে এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছি এরপর দেখো সাতের নয়ের যা অর্থ আমরা যদি এটার একটু মানে এটা জাস্ট আমরা রাফ কাজ করবো সাতের নয়ে যা অর্থ চৌদ্দোর আঠেরোরও একই অর্থ ঠিক আছে আমরা উপরের নিচে দুই দিয়ে গুণ করলাম তো ভগ্নাংশটা কিন্তু সমতুল্য ভগ্নাংশ পেলাম এবার এই চেহারাটা যদি দেখি এখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের একটা আবার আলাদা মান পাচ্ছি তো এক্সের মান পাচ্ছি দেখো বারো আর ওয়াইয়ের মান পাচ্ছি ষোলো বোঝা গেল কি করে বের করছি আমরা এই জায়গা থেকে যদি বের করি তাহলে আমাদেরকে অনেকটা চিন্তা ভাবনা করতে হবে তো যেহেতু সময়টাও একটা আমাদেরকে মানে সময়ের ব্যাপারটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে সময়টাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই আমরা চেষ্টা করব। এই সমীকরণ এই চেহারায় অথবা এই চেহারা যে জায়গা থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা খুব সহজে বের করা যাবে আমরা সেই মানগুলোই নেব এই সমীকরণ থেকে আমরা এই চেহারাগুলো পেয়েছি সুতরাং আমরা এখান থেকে যদি মান বের করি তাও কিন্তু খুব সহজেই মান পেয়ে যাব ঠিক আছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই আরেকটা মান দেখো আরেকটা মান আমরা কি ধরতে পারি আরেকটা মান দেখো আমরা খুব সহজে পাচ্ছি এক্সের মানটা যদি মাইনাস নাইন ধরি এক্সের মান মাইনাস ধরলে দেখো মাইনাস নাইন প্লাস টু মাইনাস সেভেন মানটা আমরা যদি মাইনাস ধরি তাহলে দেখো মাইনাস ইলেভেন প্লাস টু মাইনাস নাইনে হচ্ছে তো উপরে মাইনাস এবং নিচে মাইনাস ক্যান্সেল হয়ে এটা কিন্তু সাতের নয় থাকছে তো দেখো আমরা তিনটে আমরা মান পেয়ে গেলাম একশো ওয়াই তাহলে আমরা স্থানাঙ্ক হিসেবে কীভাবে পুট করব না ফাইভ কমা সেভেন একটা বিন্দু দ্বিতীয় হবে টুয়েলভ কমা সিক্সটিন একটা বিন্দু আর তৃতীয় বিন্দু হবে মাইনাস নাইন কমা মাইনাস ইলেভেন তো চলো এরপর আমরা এই যে বিন্দুগুলো পেলাম এইগুলোকে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি তো দেখো আমরা ছক কাগজে এই বিন্দুটি তিনটিকে স্থাপন করব, তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অনুভূমিক এবং উলম্ব অক্ষ এঁকে নিতে হবে তো আমরা অনুভূমিক এবং উলম্ব অক্ষ এঁকে নিয়ে দেখে নাও প্রথমে আমরা আঁকছি এক্স এক্স ডাস্ট তোমরা তো বুঝতে পেরে গেছো এরপর নিশ্চয়ই কিভাবে আঁকতে হবে আমরা আঁকবো এক্স এক্স ডাস্ট অনুভূমিক অক্ষ এবং ওয়াই ওয়াই ডাস্ট উলম্ব অক্ষ ঠিক আছে বোঝা গেল নিশ্চয়ই এভাবে আমরা উলম্ব অক্ষ এঁকে নেব নাম দেব সুন্দর করে এক্স এক্স ডাস্ট এবং ওয়াই ওয়াই ডাস্ট এবং এই অক্ষ দুটি যে বিন্দুতে পরস্পর ছেদ করেছে সেটি হলো মূল বিন্দু ও যার স্থানাঙ্ক জিরো কমা জিরো এরপর আমরা বিন্দু দুটি বসাবো বিন্দু তিনটি বসাবো দেখো প্রথমে হলো ফাইভ কমা সেভেন তো ফাইভ অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে এবং সেভেন ওয়াই অক্ষের ধনাত্মক দিকে তো এইরকম জায়গায় হলো ফাইভ কমা সেভেন দেখে নাও এটা হলো পাঁচ আর এখানে দুই সাত তো এটা হলো ফাইভ কমা সেভেন এরপর বসাবো দেখো টুয়েলভ কমা সিক্সটিন তো টুয়েলভ প্রথমে এখানে হলো টেন ইলেভেন টুয়েলভ তারপর সিক্সটিন তো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো আর একে ষোলো তো এই জায়গায় হলো টুয়েলভ কমা সিক্সটিন টুয়েলভ কমা সিক্সটিন নেক্সট হলো দেখো মাইনাস নাইন কমা মাইনাস ইলেভেন তো মাইনাস নাইন অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাব নয় একক এবং ওয়াই অক্ষে ঋণাত্মক দিকে যাবো ইলেভেন একক তো পাঁচ পাঁচ দশ আর একে এগারো তো এই বিন্দুটি হলো মাইনাস নাইন কম মাইনাস ইলেভেন এরপর দেখো এরপর আমরা বিন্দু তিনটিকে একটি সরল রেখা দ্বারা সুন্দরভাবে যুক্ত করবো তো দেখো এখানে সুন্দরভাবে একই সরল রেখায় আসছে আমরা সুন্দরভাবে বিন্দু তিনটিকে যুক্ত করবো দেখতে পাচ্ছি তিনটি কিন্তু সরল রেখায় আসছে তো আমরা সুন্দরভাবে যুক্ত করে দিলাম আমি পেনে করছি তোমরা অতি অবশ্যই পেন্সিলে করবে তো এই হলো লেখচিত্র আমরা নাম দিয়ে দিলাম এ এবং বি তো এবি হল যে সমীকরণ আমরা পেয়েছি এক্স প্লাস টু বাই ওয়াই প্লাস টু ইকাল টু সেভেন বাই নাইন সেই সমীকরণের নির্ণীয় লেখচিত্র এবং আমরা এ থেকে আরেকটা জিনিস খুব ভালো করে বারবার বুঝতে পারছি যে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের লেখচিত্র সর্বদা কিন্তু একটি স্ট্রেট লাইন অর্থাৎ একটি সরল সরলরেখা হবে তো দেখো এরপর আমাদেরকে কি করতে হবে এরপর আমাদেরকে কিন্তু সুন্দরভাবে যে ভাষাটা তোমাদেরকে আগের দিনে বলেছিলাম সেই ভাষাটি কিন্তু আমাদেরকে অবশ্যই লিখে দিতে হবে তো চলো আগের দিনের লেখাটা তোমাদেরকে আরও একবার আজকে দেখে নিই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওটাকে স্টপ করে একবার দেখে দেখে লিখে নাও এই যে দেখো আমরা আগের দিনে লিখেছিলাম এইভাবে আমাদেরকে একই ভাষা লিখতে হবে এভাবে এক্স ও এক্স এবং ওয়াই ওয়াই ডাস্ট অক্ষ দুটি পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে ও হলো মূলবিন্দু যার স্থানাঙ্ক জিরো কমা জিরো ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহুকে দৈর্ঘ্যের একক ধরে প্রদত্ত সমীকরণ বা তোমরা সমীকরণটাকে উল্লেখ করে দিতে পারো এক্স প্লাস টু বাই ওয়াই প্লাস টু সমান সেভেন বাই নাইন এই সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করিলাম এবং প্রাপ্ত বিন্দুগুলিকে এবি সরল রেখা দ্বারা যুক্ত করিলাম এবি সরল সরলরেখাই হলো প্রদত্ত সমীকরণের নির্ণেয় লেখচিত্র জাস্ট এই একই ভাষা তোমাদেরকে কিন্তু হুবহু লিখতে হবে ঠিক আছে তোমরা অবশ্যই এই যে সমীকরণ থেকে বিন্দু বের করেছো এরপর এখানে সুন্দর করে এভাবে লিখবে তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হবে তো চলো পরের যে সমীকরণ সেটা আমরা তৈরি করে নিই পরেরটা বলা আছে দেখো আমাদের আয়তাকার উঠানের পরিসীমা আশি মিটার এই বক্তব্য থেকে আমাদেরকে সমীকরণ তৈরি করতে হবে তো দেখো এই জন্য আমরা কিভাবে লিখব না এখানে আমরা লিখব মনে করি মনে করি উঠানটির দৈর্ঘ্য এক্স মিটার ও প্রস্থ ওয়াই মিটার তাহলে একইভাবে অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে আমরা জানি তাহলে সমীক এখানে সমীকরণটা কীভাবে পাবো দেখো এবার দেখো উঠানটির দৈর্ঘ্য এক্স মিটার ও প্রস্থ ওয়াই মিটার হলে পরিসীমা কী হবে দুই গুণ এক্স প্লাস ওয়াই এবং বলা আছে উঠানটির পরিসীমা আশি মিটার তাহলে আমরা কি বলতে পারি না শর্তানুসারে বলতে পারি টু গুণ এক্স প্লাস ওয়াই সমান আশি ঠিক আছে এটাই নির্ণয় সমীকরণ বা কি বলতে পারি এখান থেকে দুই যদি সরাই তাহলে এক্স প্লাস ওয়াই সমান দুই এ পাশে এলে ভাগ হয়ে যাবে আশি বাই টু অর্থাৎ চল্লিশ ঠিক আছে এটাই আমরা সমীকরণ হিসেবে পেলাম ইহাই নির্ণেয় সমীকরণ ঠিক আছে এবার আমরা বিন্দুগুলো বের করবো তো দেখো বিন্দুগুলো যদি বের করি এক্স বাই ওয়াই তিনটে বিন্দু আমরা নেব তো তোমরা ইচ্ছে মতো ধরো ওয়াইয়ের মান যদি কুড়ি ধরি তাহলে এক্সের মানটা দেখো চল্লিশ মাইনাস ওয়াই অর্থাৎ চল্লিশ মাইনাস কুড়ি তো কুড়ি ঠিক আছে একইভাবে ধরো ওয়াইয়ের মান ধরলাম একটু অন্যরকম ধরি তোমরা তোমাদের ইচ্ছে মতো ধরতে পারো ওয়াইয়ের মান ধরলাম ধরো পনেরো তাহলে এক্সের মান কত হবে না চল্লিশ মাইনাস পনেরো অর্থাৎ পঁচিশ ঠিক আছে আরেকটা মান ধরলাম ধরো দশ তাহলে এক্সের মানটা পাবো তিরিশ এক্স প্লাস ওয়াই মিলে হতে হবে চল্লিশ তো কুড়ি যোগ কুড়ি চল্লিশ পঁচিশ আর পনেরো চল্লিশ তিরিশ আর দশ চল্লিশ যাই হোক তিনটে বিন্দু একটু বড়ো বড়ো হলো তো দেখো আমরা বিন্দুগুলো পেলাম কুড়ি কমা কুড়ি একটা স্থানাঙ্ক পঁচিশ কমা পনেরো একটা স্থানাঙ্ক এবং তিরিশ কমা দশ একটা স্থানাঙ্ক তিনটেই কিন্তু প্রথম পাদে থাকবে ফার্স্ট কোয়ার্ডেন্টে তো দেখো আমরা কীভাবে লেখচিত্রটা আঁকব তো চলো এরপর আমরা লেখচিত্রটা এঁকে নিই দেখো লেখচিত্রটা আঁকার জন্য আমরা এক্স এক্সটাস্ট এবং ওয়াই ওয়াই ড্যাশ আঁকব সুন্দর করে নাম দেব এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ যেখানে ছেদ করেছে মূলবিন্দু জিরো ও যার স্থানাঙ্ক জিরো কমা জিরো ঠিক আছে এভাবে আমরা আঁকলাম এরপরে আমরা দেখো বিন্দুগুলো বসাবো প্রথমে হলো কুড়ি কমা কুড়ি তো এখানে দেখো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পাঁচ কুড়ি কুড়ি তারপর কুড়ি পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পাঁচ কুড়ি এই বিন্দু একটু দূরে দূরে হবে বিন্দুগুলো কুড়ি কমা কুড়ি একটা বিন্দু পেলাম তারপরে দেখো পঁচিশ কমা পনেরো তো এখানে কুড়ি এখানে পাঁচ পঁচিশ পঁচিশ কমা পনেরো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো ঠিক আছে তো এখানে পঁচিশ কমা পনেরো এই বিন্দু তারপরে হলো তিরিশ কমা দশ তো তিরিশ এখানে দেখো পঁচিশ এখানে হলো পাঁচ তিরিশ একটু সরিয়ে আঁকতে হতো যাই হোক আমি এখানেই নিচ্ছি তারপর দশ পাঁচ পাঁচ দশ অর্থাৎ এখানে তো এই বিন্দুটা হলো তিরিশ কমা দশ তোমরা আরেকটু সরিয়ে আঁকবে এভাবে পেলাম এরপর বিন্দু তিনটিকে আমরা সুন্দরভাবে একটি সরল রেখা দিয়ে যোগ করে দেব তো দেখো সরল রেখা দিয়ে যোগ করে দিলাম এবং এটা নাম দিলাম পি কিউ ঠিক আছে আমার একটু যেহেতু পয়েন্টগুলো দূরে দূরে হয়ে গেছে বিন্দুগুলো তাই আমার একটু ছক কাগজের একেবারে ধারে হয়ে গেল তোমরা একটু নিয়মটা বুঝতে পারলে তোমরা আর একটু বাঁ দিকে সরিয়ে আঁকবে তাহলে কিন্তু মাঝামাঝি জায়গায় পাবে তো যাই হোক লেখচিত্র আঁকা কমপ্লিট তো এইভাবে আমরা দেখো লেখচিত্র এঁকে নিলাম এরপর একইভাবে তোমরা কিন্তু এই সমীকরণের পর যে ভাষাটা তোমাদেরকে দেখালাম সেই ভাষাটা কিন্তু আরেকবার লিখবে এখানে শুধু লিখবে পিকেও সরলরেখা হলো সমীকরণটির নির্ণেও লেখচিত্র শুধু এইটুকু চেঞ্জ তো ঠিক আছে চলো এরপর আমরা পাঁচের অঙ্কটা দেখে নিই পাঁচেরটা দেখো বক্তব্য কি বলা আছে দুটি সংখ্যার বড়টির পাঁচ গুণ ছোটটির গুণের সমান তো এখানে আমরা লিখব মনে করি বড় সংখ্যাটি হলো এক্স এবং ছোট সংখ্যাটি হল ওয়াই এবার আমরা কী লিখব অতএব শর্তানুসারে কী বলা আছে বড় সংখ্যার পাঁচ গুণ তো ফাইভ এক্স সমান হবে ছোটোটির আট গুণ এইট ওয়াই ঠিক আছে বা ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই একুয়াল টু জিরো এটাই সমীকরণ ইহাই নির্ণীয় সমীকরণ বোঝা গেল এরপর আমরা দেখো এটা একটু সোজা এক্স এবং ওয়াইয়ের মান বের করে নেব তিনটে বিন্দু তো দেখো আমরা এই লাইনটা থেকে বের করব ফাইভ এক্স সমান এইট ওয়াই তার মানে এখান থেকে পাচ্ছি এক্স সমান এইট ওয়াই বাই ফাইভ এবার আমরা এমনভাবে মানগুলো ধরবো যাতে করে এক্স এবং ওয়াইয়ের মান আমরা পূর্ণ সংখ্যায় পাই তাছাড়া কিন্তু বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করা যাবে না তো দেখো আমরা কিভাবে মানগুলো ধরছি দেখো ওয়াইয়ের মান আমরা খুব সহজে যদি পাঁচ ধরি তাহলে এক্সের মান পেয়ে যাচ্ছি আট ঠিক আছে একইভাবে যদি আমরা মাইনাস পাঁচ ধরি তাহলে এক্সের মান পেয়ে যাচ্ছি মাইনাস আট মাইনাস পাঁচ ওয়াইয়ের জায়গায় বসালে পাঁচ পাঁচ কাটবে মাইনাস ওয়ান গুন এইট তো মাইনাস এইট এই একটা পয়েন্ট পাচ্ছি আরেকটা পয়েন্ট দেখো আমরা আমাদেরকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে পূর্ণ সংখ্যায় পায় তো আরেকটা আমরা ধরবো দেখো আরেকটা আমরা নিয়ে নিই খুব সহজ সেটা হলো জিরো কমা জিরো মান যদি জিরো ধরি তাহলে দেখো এক্সের মানটা হয়ে যাচ্ছে জিরো তো জিরো জিরো আমরা তিনটে পয়েন্ট পেলাম তাহলে পয়েন্টগুলো কী পেলাম এইট কমা ফাইভ মাইনাস এইট কমা ফাইভ আর পেলাম জিরো কমা জিরো চলো এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করে নিই তো দেখো আমরা ছক কাগজ নিয়ে নিলাম এরপর আমরা কি করব। আমরা লেখচিত্রটা এঁকে নিই তো দেখো প্রথমে অনুভূমি কক্ষ আঁকছি এক্স এক্স ডাস্ট এক্স এক্স অনুভূমি কক্ষ এবং আঁকবো ওয়াই ওয়াই ডাস্ট অক্ষ ভুজ এবং কোটি আঁকলাম নাম দিলাম এক্স এক্স ডাই ওয়াই ড্যাস্ট এবং ছেদবিন্দু ও যার স্থানাঙ্ক জিরো কমা জিরো এরপর আমরা দেখো এইট কমা ফাইভ প্রথম বিন্দু বসাবো তো এইট কমা ফাইভ অর্থাৎ ডান দিকে যাবো আট ঘর পাঁচ ছয় সাত আট তারপর পাঁচ ঘর অর্থাৎ এখানে এইট কমা ফাইভ প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু মাইনাস এইট কমা মাইনাস ফাইভ মাইনাস এইট অর্থাৎ এদিকে দিকে পাঁচ ছয় সাত আট ঋণাত্মক দিকে আট একক একশের এবং ওয়াই ঋণাত্মক দিকে পাঁচ একক তো আমরা এইখানে যাব এটা হলো এক দুই তিন চার পাঁচ তো এটা হলো মাইনাস এইট এবং সর্বশেষ বিন্দু জিরো কমা তো এই মূল বিন্দুকেও আমরা এখানে নেব তো আমরা চিহ্নিত করলাম এরপর আমরা সুন্দর করে বিন্দু তিনটি যোগ করব দেখে নাও তো বিন্দু তিনটিকে আমরা যদি স্কেলের মধ্যে রেখে সুন্দর করে যোগ করি তাহলে আমরা এরকমভাবে লেখচিত্রটা পেয়ে গেলাম এটারও তোমরা ইচ্ছে মতো নাম দিতে পারো আমি এটাও নাম দিলাম পি কেউ ঠিক আছে তো দেখতে পাচ্ছ সমীকরণ তিনটে লেখচিত্র আঁকা কমপ্লিট তো আশা করি আর তোমাদের বুঝতে রকম কোনো অসুবিধে নেই এরপর তোমরা যে কোনো সমীকরণ থেকে লেখচিত্র খুব সহজেই আঁকতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এইটুকুই পরের সমস্যাগুলো আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে করবো তোমার ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগলে আর প্রয়োজন মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখ এবং আপলোড করা ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনের অল অপশানটিকে টাচ করে রেখো আজকে এইটুকুই